আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে দারুণ মজার কাস্টার্ড আইসক্রিমের একটি রেসিপি করে দেখাবো। এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় কাস্টার্ড আইসক্রিম তাহলে তো কথাই নেই। চলুন শুরু করা যাক কীভাবে তৈরি করছি আজকের এই কাস্টার্ড আইসক্রিমটি। এখানে আমি প্রথমে এক কাপ তরল দুধ নিয়ে নিয়েছি, আর অ্যাড করছি 4 টেবিল চামচের মতো চিনি, কয়েক ফোঁটা হলুদ কালার দিয়ে দিচ্ছি, আমি ফোস্টার কালারটা ইউজ করেছি। আর এখন এখানে 2 চা চামচের মতো হোমমেড কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডারের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে চুলায় বসিয়ে এটাকে একটু ফুটিয়ে নিব। দুধটা ফুটে ওঠার পর গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি দিয়ে দিব। দুধটা ফুটে উঠেছে, কাস্টার্ড পাউডার দিয়ে একটু ফুটিয়ে নিব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা বোলে ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। আমি ইভা হুইপটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ইউজ করতে পারেন। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বিট করে নিচ্ছি স্টিপ পিক হওয়া পর্যন্ত। ইভা হুইপ ক্রিমটা এমনিতে অনেক মিষ্টি থাকে, তাই এতে আমি কোনো পাউডার সুগার অ্যাড করিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় বেটে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। বিট করতে করতে যখন বাটিটা উল্টে ধরলে ক্রিমটা পড়ে যাবে না, তখন বুঝতে হবে এটা স্টিপ পিক হয়ে গেছে। তখন ফ্রিজে রাখা ঠান্ডা তৈরি করে রাখা কাস্টার্ড মিশ্রণটি দিয়ে তারপর 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিব। 1 থেকে 2 মিনিট বিট করার পর এটাকে প্লাস্টিকের একটি বক্সে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এই বক্সটা 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পর আইসক্রিমটা আমার জমে যাবে। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে, আর টেস্ট পুরোপুরি দোকানের মতো হয়েছে। এখন এই আইসক্রিমের উপরে ডেকোরেশনের জন্য কিছু রেড চেরি, পেস্তা বাদাম আর কালো কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, আর এটা খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করছি বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।